আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ। আজকের বিষয়বস্তু আল খাজাব, তথা দাড়ি এবং চুলকে, সাদা দাড়ি চুলকে, পাকা দাড়ি চুলকে রঙিন করা, রঞ্জিত করা। তো আল খেজাব শব্দটি আরবি শব্দের অর্থ হলো রঞ্জন বা কোনো কিছু রং করার পদার্থ। আর যখন এটা মাজদার বা ক্রিয়ামূল অর্থ নেওয়া হবে, তার অর্থ হবে রং করা। আর ইসলামী পরিভাষায় এটির অর্থ হলো সাদা পাকা দাড়ি চুলকে মেহেদি বা উদ্ভিদ দ্বারা রঞ্জিত করা, রং করা, এটি হলো খেজাব ইসলামী পরিভাষায়। খেজাবটি মূলত সুন্নাত একটি কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন বলে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি হাদিসে নির্দেশ করেছেন খেজাব দেওয়ার। ভাই বলতে পারেন যে এই বিষয়টি তো একেবারে দুনিয়াবী বিষয়, জামা টুপি বা ইয়ের মতো, চুল কাটার মতো। কিন্তু ভাই একটি বিষয় মনে রাখবেন, একজন মুমিনের জন্য রাসূলের নির্দেশ আদেশ এটি অনেক বড় একটি বিষয়, এটি তার জন্য অবশ্য পালনীয় হয়ে যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেন। তো এখানে যে বিষয়টি আমাদের চিন্তা করতে হবে, সেটি রাসূলের নির্দেশনা রয়েছে অনেকগুলি হাদিসে। একটি হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম ফাসবুগু। এটি মুসলিম এবং নাসাই বর্ণনা করেছেন, সহিহ মুসলিম 2103 নম্বর, এবং ইমাম নাসাই বর্ণনা করেছেন এটি 7570 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় ইয়াহুদি এবং খ্রিস্টানরা খেজাব ব্যবহার করে না, তোমরা তাদের বিরোধিতা করো, তোমরা খেজাব ব্যবহার করো। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আদেশ এই খেজাব ব্যবহার সম্পর্কে আমরা পাই। অপর একটি বর্ণনা, আবু বকরের পিতা আবু কুহাফা যখন মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহর কাছে আনিতে হলেন, তখন তার দাড়িগুলি সাগামা তথা সাদা ছিল দাড়ি এবং চুল। তো এইটাকে রাসূলুল্লাহ পরিবর্তন করার নির্দেশনা দিয়ে বলেন গাইয়ে রু হাজা বিশেয়িন ওয়েস্তানি বু সবাদা। এটি মুসলিম বর্ণনা করেছেন 2102 নম্বরে। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এইটাকে পরিবর্তন করে দাও, তবে কালো থেকে বিরত থাকো। তাহলে এই হাদিসেও আমরা খেজাব করার, সাদা চুল দাড়িকে রঙিন করার নির্দেশনা পাই রাসূলুল্লাহ থেকে। তবে এখানে বাড়তি যেটুকু পেয়েছি আমরা এই হাদিস থেকে, সেটি হলো কালো পরিত্যাগ করতে হবে, কালোকে বর্জন করতে হবে, কালো করাকে। এই শুধু যদি এটুকু হতো কালো করো না, তাহলে হয়তো মাকরুহ বা অপছন্দনীয় পর্যায়ের কোন আমল হতো। কিন্তু আরও একটি হাদিস যে আমাদের এই কালো করা, চুলদাড়িকে কালো করার বিষয়ে ভয়ানক শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, সেখানে কালো খেজাবকারীকে, চুলদাড়িকে কালো রংকারীকে জান্নাতের সুগন্ধ থেকে বঞ্চিত হবে বলে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কওমুন ইয়াখদিবুনা বিহাজা সাওয়াদা আখিরাজ জামানি কা হাওয়াসিলিল হামাম লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। এটি বর্ণনা করেছেন ইমাম ইবনু মাজা 5074 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাম এখানে বলেছেন যে শেষ জামানায় এমন একদল লোক হবে যারা খেজাব ব্যবহার করবে কালো রং দ্বারা, আর তারা এই কবুতরের বুকের মতো, সেই খেজাবটা হবে কবুতরের বুকের মতো কালো, ফলে তারা জান্নাতের সুগন্ধ পাবে না। কি ভয়ানক কথা একজন মুমিনের জন্য ভাই, চিন্তা করুন যে জান্নাত থেকে যদি বঞ্চিত হতে হয়, তাহলে তার চেয়ে বড় হতভাগা কোনো মুমিন হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের এই আমল থেকে যেন হেফাজত করেন। তাহলে এই হাদিস থেকে আমরা কালো খেজাব এর ব্যাপারে ভয়ানক শাস্তির ঘোষণা পেয়েছি। সুতরাং এটি কত বড় হারাম সেটি বুঝতে আশা করি মুমিনদের কষ্ট হওয়ার কথা নাই। তো এই আলোচনা থেকে আমরা যেটি জিস্ট বা সারমর্ম বলতে পারি, সেটি হলো যে খেজাব ব্যবহার করা ইসলামের একটি পছন্দনীয় কর্ম বা সুন্না,
আর এই খেজাবের বিষয়ে অন্যান্য রঙের সম্পর্কে তেমন কথা না থাকলেও কালো সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা হয়েছে, কালো ব্যবহার করা যাবে না, এটি হারাম, এবং এ ব্যাপারে কঠোর শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং আমার প্রিয় মুমিন ভাই, আমরা অনেকে আমাদের মাঝে আছেন যারা কালো খেজাব ব্যবহার করেন, এখন পর্যন্ত হয়তো জানেন না, আমি বিশ্বাস করি হয়তো তারা জানেন না এই শাস্তির ঘোষণাটি রসুলতে এসেছে, এটা সহিহ সনদে বর্ণিত হয়েছে হাদিসটি, হয়তো তারা জানেন না। আমি আশা করি, আমি বিশ্বাস করি আমার মুমিন ভাইরা যদি এটা জানতে পারেন, হয়তো আজকে জানলেন, আজ থেকেই এই কালো খেজাব পরা হয়তো ছেড়ে দেবেন। কারণ আমি জানি প্রিয় ভাই, আমরা কেউই, মুমিনরা কেউই জান্নাতের সুগন্ধ পাওয়া, প্রবেশ করা তো দূরে থাক, সুগন্ধ পাওয়া থেকে বঞ্চিত হতে চায় না। জান্নাতে প্রবেশ করার জন্য আমরা পাগল পারা। সুতরাং এই ছোট্ট একটি কর্ম আমরা কি ছেড়ে দিতে পারি না ভাই? জান্নাতের আশায় আল্লাহ তাআলা আমাদের মুমিন ভাইদেরকে কবুল করুন, এই পাপ থেকে হেফাজত করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।